আমি নিজেকে খারাপ দেখাই, চাইলে ভালো দেখাতে পারতাম। আমি লুঙ্গি পরে গান করি, এসবের পেছনে একটা গল্প আছে। যদিও গল্পটা একটু হাস্যকর, তবে আমার জন্য না, কারণ আমি শিক্ষা নিয়েছি এই গল্প থেকে। আমি খুঁজে পেয়েছি এই গল্প থেকে আমাকে, আমি জানতে পেরেছি আমি কে। এই গল্প অনেক কিছু শিখিয়েছে আমাকে, আমার অবস্থান সম্পর্কে জানিয়েছে। আজ থেকে 2 বছর আগে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলাম। আমার মায়ের পেটের ভাইয়ের পর যদি কোনো ভাই থাকে, ওই রকম একটা ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম আমি। ভাইয়ের ইচ্ছে ছিল আমাকে দিয়ে গান করাবে, এবং ওটার ভিডিও হবে। গান হবে কোনটা জানেন? অনেক বছর আগের একটা বৃষ্টির দাগ ছিল পুরনো ক্যালেন্ডারে, তুমি খোঁজ নিয়ে দেখো। অনেক বছর আগের একটা শীত কাপুনির ভেতর আমারে কি টের পেয়েছিলে। গিটার নিয়ে গিয়েছিলাম আমি, ক্লাবের বাইরে বসেছিলাম। কেউ এসে বলতেছে না আমাকে, তুমি কি ভাত খেয়েছো? তখন রাতের 12:30 বাজছে, তবুও কেউ আমাকে এসে যে বলতেছে না যে তুমি ভাত খেয়েছো। ঠিক 12:45 এক বিসিএস ক্যাডার আসছে কার নিয়ে। সবাই ক্লাব থেকে বাইরে বের হয়ে এসে বলে, কি জানেন, আপনার জন্য বসে আছি আমরা, আপনি কখন আসবেন? আমরা সবাই একসাথে বসে ভাত খাবো, আপনার জন্য বসে আছে আমরা। সবাই একদম হই হুল্লোড় করে একদম বরণ করে নিয়ে গেল একটা নতুন জামাইয়ের মতো, এবং সবাই ব্যস্ত হয়ে গেল। কিন্তু আমাকে কেউ দেখেনি, আমি একা, আমি আর আমার গিটার, আমরা দুজন বসে কথা বলতেছি। দেখ, আজ বিসিএস কেডার নয় বিদায়, আজকে ক্লাবের বাইরে বসে আছি, কেউ আমাকে চেনে না। তুইও পারলি না আমাকে চেনাতে, যদি পারতি এতগুলো সুন্দর সুন্দর মেয়ে স্টেজে উঠে গান করতেছে, এরা সুন্দর তাই গান করতেছে, সবাই এদের গানে আহ। প্রথমে উঠছে অসি রক্ষিত, সবাই চিনবেন, অনেক সেলিব্রিটি উনি একজন, ওনার গান 3-4টা করছে একদম। এরপরে উঠছে মেয়ের কনের, মিন্স কনের সেলিব্রিটি কিছু বোন, আমি বোন বলতেছি কারণ এগুলোর সাথে প্রেম করার কোনো ইচ্ছে নেই আমার, এই জন্য বোন বলতেছি, এই বোনগুলো গান করছে। কিন্তু আমি জুনিয়র, আপনাদের জুনিয়র জুনায়েদ ইভান ভাই, কোথায় বসেছিলাম? ক্লাবের বাইরে, আমাকে কেউ চেনে না, আমিও আমাকে চিনি না। ওই দিনের পর থেকে চিনেছে আমি কে, কারণ আমি বিসিএস ক্যাডার নই, আমি একজন অর্ডিনারি পার্সন। আমি শার্ট প্যান্ট পরে এসেও সম্মান পাইনি, হেতো সেজে এসেও সম্মান পাইনি, কারণ আমার পরনে ছিল একটা টি শার্ট SS আর একটা ডোলা, যেটা বলে ওই মোবাইল প্যান্টের মতো অনেকগুলো পকেট থাকে এই ধরনের একটা প্যান্ট, আর স্যান্ডেল পরে গিয়েছিলাম। এই জন্য আমাকে কেউ চেনেনি, সবাই ভাবতেছে আমি কোনো ডেকোরেশনের লোক। কিন্তু আমার দেখায় তো আমি সেরা গেট আপ নিয়ে গিয়েছি, কিন্তু আমি ডেকোরেশনের লোক কারণ আমি টাই কোট পরিনি, বিসিএস ক্যাডার সেই পরেছে। আমি কার নিয়ে যাইনি, চাইলে ভাড়ার কার একটা নিয়ে যেতে পারতাম, যাইনি তো, এই জন্য আমি সম্মানটা পাইনি। তো আমি যেমন সম্মান পাইনি, এরকম কত মানুষ কাজ করেও সম্মান পাচ্ছে না, আমি তো কাজ না করে সম্মান পাচ্ছি না, তো আমার কোনো দুঃখ নেই। তো আমি চিন্তা করলাম আজ থেকে আমি কাজ করে সম্মান নিব, আমার কাজ হবে গান, যে গানের জন্য আমি আজকে সম্মান পাইনি, এই গানে এই গান দিয়ে আমি আমাকে চেনাবো। কোথার কসম করে বলতেছি, আমি যদি গান দিয়ে কিছু করতে না পারি, আমি আর কখনো অনলাইন আসবো না, আমি ছেড়ে দিব অনলাইন, না আমি একদম হারিয়ে যাব, আমি প্রুফ করে দেখাবো। যেদিন আমি নিজেকে প্রুফ করতে পারবো, সেদিনে আমি প্যান্ট পরে স্টেজ উঠবো। এর আগে আমি প্যান্ট পরবো না, আমি টাই কোট পরবো না, আমি লুঙ্গি পরে সব কিছু আমি লুঙ্গি পরবো, একদম সাধারণ সাধারণ হয়ে থাকবো, আমি কখনো অসাধারণ হতে চাই না, আমি সুখী হতে চাই না, আমি দুঃখী হয়ে থাকবো, কারণ আমি দুঃখে আছি বিদায়, যে আবেগ আমার মধ্যে আছে আমি লিখতেছি,
আমি চিনতেছি, আমি জানতেছি আমি কে, আমি জানি আমি কে, কারণ আপনারা আমাকে চিনিয়েছেন আমি কে। আমি আপনাদের একজন, আপনারা আমাকে চুজ করছেন, আপনাদের মধ্যে থেকে আমাকে চুজ করছেন। যা বলে দে, বলে দে, আমাদের হয়ে সব কথা বলে দে। আমরা তোর মতো কোনো না কোনো বিয়েতে গিয়ে সম্মান পাইনি। খাবার বড় কথা না, মুখের একটু ব্যবহার। তুই ভাত খেয়েছিস এটাই তো? এই ধরনের একটু যদি হেসে যদি কেউ এসে বলতো তুই কি ভাত খেয়েছিস, আমি যদি লোকাল কোনো বিয়েতে যেতাম একটা কথা ছিল, নিজের মায়ের পেটের ভাইয়ের পর যদি কোনো ভাই থাকে, এরকম ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম আমি, কেবল টাইকোট না পরায় আমি সম্মান পাইনি।